प्रिय शिक्षार्थी बंधुरा स्कॉलर 8 यूट्यूब चैनल पक्ष के सबाई के शुभेच्छा। आज के जाबेदा द्वितीय पर्व विक्रय हिसाब नहीं आलोचना करब। प्रथम जेने नी विक्रय हिसाब की। एक जन व्यवसायी व्यवसायर उद्देश्य बा विक्रय उद्देश्य जे पण्य क्रय करे उक्त पण्य विक्रय करा होले हिसाबेर बईते जे शिरोनामेर माध्यमे लिखे रखा है उक्त शिरोनामके विक्रय हिसाब बोले। आम्रा विक्रय हिसाबेर सबगुलो समस्या समाधान करार जन्नो एकटी सूत्र शिखब जे सूत्रेर माध्यमे सकल प्रकार एंटिर समस्या समाधान करा सम्भव। तो आम्रा सूत्रटी देखे निच्छि। विक्रयेर माध्यम डेबिट, विक्रय हिसाब क्रेडिट। এই সূত্রের মাধ্যমে আমরা বিক্রয়ের সকল প্রকার এন্ট্রির সমাধান করতে পারবো। শিক্ষার্থীদের এই সূত্রটি মনে রাখতে হবে। সূত্রটি হচ্ছে বিক্রয়ের মাধ্যম ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমরা জেনে নিই বিক্রয়ের মাধ্যম কি। একজন ব্যবসায়ী তার পণ্য বিক্রয়ের জন্য ক্রেতার নিকট থেকে যা গ্রহণ করে থাকে ওগুলোকেই আমরা বিক্রয়ের মাধ্যম হিসেবে চিহ্নিত করেছি। বিক্রয়ের মাধ্যম ছয়টি হতে পারে, যেমন নগদে, বাকিতে, চেকে, প্রাপ্য বিলের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে। এই ছয়টি মাধ্যমে একজন ক্রেতা পণ্য ক্রয় করে থাকে এবং একজন বিক্রেতা পণ্য বিক্রয় করে থাকে। এখন পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা যে কোনো মাধ্যম ব্যবহার করলেই উক্ত মাধ্যমটিকে ডেবিট হিসেবে চিহ্নিত করবে এবং বিক্রয়কে ক্রেডিট হিসেবে চিহ্নিত করবে। এখন আমরা সূত্রের প্রয়োগটি শিখব, কিভাবে আমরা সূত্রটি প্রয়োগ করে সবগুলো সমস্যা সমাধান করব। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় করা হলে বিক্রয়ের মাধ্যমের জায়গায় নগদান হিসাব লিখতে হবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে পণ্য বিক্রয় করলে বিক্রয়ের মাধ্যমে প্রাপ্য হিসাব লিখব, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। চেকে পণ্য বিক্রয় করলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করলে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় করলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় করলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। শিক্ষার্থীদের মনে একটি প্রশ্ন থাকতে পারে, সেটি হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে আমরা শিখেছিলাম ডেবিট কার্ড ইউজ করলে ব্যাংক, ক্রেডিট কার্ড ইউজ করলে ব্যাংক ঋণ, অথচ বিক্রয়ের ক্ষেত্রে ডেবিট কার্ডও ব্যাংক হিসাব এবং ক্রেডিট কার্ড ব্যাংক হিসাব। এর কারণটা হচ্ছে একটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড সেটা শুধুমাত্র ক্রেতা ব্যবহার করে থাকে, এখানে বিক্রেতার কোনো সমস্যা সৃষ্টি হয় না। যেহেতু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ক্রেতা ইউজ করে থাকে সেহেতু বিক্রেতা তার হিসাবের বইতে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড উভয়ের জন্যই ব্যাংক হিসাব ডেবিট করবে। বিক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র যে একটি মাধ্যম ব্যবহার করা যাবে তা কিন্তু নয়। একজন ক্রেতা ইচ্ছা করলে একটি অথবা দুটি অথবা তিনটি অথবা ছয়টি মাধ্যম ব্যবহার করতে পারে। নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা এবং বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা। এই উদাহরণে দুটি মাধ্যম ব্যবহার করা হয়েছে। যেহেতু নগদ এবং বাকি দুটি মাধ্যমই ব্যবহার করা হয়েছে সেজন্য নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট 10,000 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। তার মানে হচ্ছে যে কয়টি মাধ্যম ব্যবহার করা হবে সবগুলো মাধ্যম ডেবিট হবে এবং তার এগেনিস্টে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তো আমরা আজকে শিখলাম কত সহজে বিক্রয় হিসাবের সবগুলো এন্ট্রি সমাধান করা যায়। এভাবে আমরা প্রত্যেকটি টিউটোরিয়ালে আমরা স্টুডেন্টদেরকে শেখাবো প্রত্যেকটি জাবেদার জন্য আলাদা আলাদা সূত্র। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার ভিডিও তৈরি করে আমাদের চ্যানেলটিতে আপলোড করব। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।